আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বাবা যদি তিনটি এমনকি দুটি কন্যা সন্তান জন্ম দেন, কোন বাবা কোন মা যদি তাদেরকে সঠিকভাবে লালন পালন করেন, সঠিক দীক্ষা দেন, তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, বিপদগামীদের হাত থেকে রক্ষা করেন, কোন প্রকার বৈষম্য না করেন, তাদের প্রতি আন্তরিকতাপূর্ণ আচরণ প্রদর্শন করেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই বাবা মায়ের জন্য তিনি জান্নাতের দায়িত্ব নিয়েছেন। অথচ আমার জানা মতে এমন কোনো হাদিস নেই যে হাদিসে দুটি কিংবা তিনটি নয়, এক ডজন পুত্র সন্তানের বাবা বা মা হলেও তার জন্য জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে এমন কোনো হাদিস আমার জানা নেই। নারীকে শুধুমাত্র মুক্তি দেয়নি, নারীকে এমন আসনে বসিয়েছে ইসলাম যা আমরা আজ কল্পনাও করতে পারি না। সময় উপস্থিতি, আমি আবারও এই ইস্যুতে আপনাদেরকে অনুরোধ করব যে আজকের বাস্তবতার সাথে আমরা এটাকে না মিলিয়ে আসুন, 1400 বছর আগের পৃথিবী কেমন ছিল সেই বাস্তবতার সাথে যদি আমরা মিলাতে যাই, তাহলে আমরা দেখব যে সমুদ্রের ঢেউ এবং তরঙ্গের বিপরীতে ইসলাম দাঁড়িয়ে শুধুমাত্র ঢেউকে থামায়নি, ঢেউর গতিকে বদল করে দিয়েছে। এটাই ইসলাম। যখন পৃথিবীতে নারী হিসেবে জন্মগ্রহণ করাটা অপরাধ মনে করা হতো, তখন নারীকে শুধুমাত্র সেই ব্লেম থেকে, সেই মিথ্যা অভিযোগ থেকে, সেই করুণ পরিণত থেকে রক্ষা করেছে তা নয়, নারীকে এমন একটা মর্যাদা ইসলাম বসিয়েছে যে আজ নারী অধিকার নিয়ে আমরা যারা সোচ্চার, আমরা যারা কথা বলছি, আমরা তাদের অধিকার নিয়ে কাজ করছি, আমাদের জন্মেরও বহুকাল আগে যারা আজ এই সমস্ত অধিকার নিয়ে অনেক বেশি কথা বলছেন, এই বিষয়গুলো যাদের তাদের মাথায় আসারও বহুকাল আগে, শত শত বছর আগে ইসলাম নারীকে সে আসনে আসীন করে রেখেছে।